এবছরে বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ে বাড়ির খাবার দাবার তো অলরেডি শুরু করে দিয়েছি। এবছর ঠিক করেছি বিয়ে বাড়ি খাওয়াতে এবার রেকর্ড করব। তাই আজকে চলে আসলাম কলকাতার অন্যতম বিগেস্ট ইভেন্ট ভেনু ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্টে। কলকাতা বোটিং ক্লাবের ভিতরে পাঁচটা বিগেস্ট ইভেন্ট ভেনু আছে, তার মধ্যে থেকে আমরা তিনটে জায়গাতে যাব এবং জমিয়ে খাওয়া দাওয়া করব। তাই প্রথমটা শুরু করব আমরা বন্ধন দিয়ে। বন্ধনটা এখানকার প্রথমেই আছে, স্টার্টিংয়ে আছে এবং সেখানেও জমি আছে, খাওয়া দাওয়া করবো এবং দেখবো এখানে ডেকোরেশনটা কীরকম করেছে। যাওয়া যাক। আজ আমাদের এই তিন জায়গাতে আসার জন্য ইনভাইট করেছে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সংস্থা। তাদের তরফ থেকে আজকে আমরা এসেছি এবং এখানে দেখব তারা কী সুন্দরভাবে অর্গানাইজ করেছে তাদের টোটাল ডেকোরেশনটা, আর তাদের তরফ থেকে ক্যাটারিং মানে মেনলি খাওয়া দাওয়ার পার্টটাই আমাদের দেখার আজকে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক আজকে কী কী আয়োজন করেছে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং। শুরু করলাম সুইট অ্যান্ড সাওয়ারের ফার্স্ট খাবার দিয়ে, চা দিয়ে। পুরো এলাচ দেওয়া, জবরদস্ত রিফ্রেশিং চা। তিনটে ভেনুতে ইনাদের ইভেন্ট আছে, কোন জায়গায় যাব, কোথায় কী খাবো কোনো ঠিক নেই। প্রথম ভেনুটার নাম বন্ধন, সেই বন্ধন থেকে শুরু করলাম চা দিয়ে। চা তো খেলাম, এবার দেখা যাক সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের তরফ থেকে মকটেলের কী ব্যবস্থা করা হয়েছে। তো নিলাম পাইনঅ্যাপেল মকটেল, টোটালি রিফ্রেশিং, আর তার সঙ্গে পাইনঅ্যাপেলের খুব সুন্দর ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা এজিং করা আছে। ইভেন্টে দেখি কী কী মেন কোর্সের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত স্যালাডের ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো এখানে, এরকম ননভেজ আইটেমগুলো আছে এরকম লাগাতার আছে। এবার দেখি গার্ডেন সাইড ভেনুতে কী কী খাবার দাবার ব্যবস্থা হয়েছে আর ওখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম, চলুন এটাকে দেখে আসি। এবার চলে আসলাম গার্ডেন সাইড ভেনুতে, অলরেডি পিছনে বাজনা বাজছে, গিয়ে দেখি কী ধরনের কী আয়োজন হয়েছে। সুইট অ্যান্ড সাওয়ারের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি চাট পার্লারও করা হয়েছে, চুরমুর, গোলগাপ্পা, দহিবড়া, আবার পাপড়ি চাটও আছে, আবার আলু টিক্কাও আছে। গার্ডেন সাইড ভেনুতে এসে দেখতে পাচ্ছি এখানে স্টার্টারের আইটেমটা অনেকটাই বেশি, তো ভাবলাম এখানে স্টার্টারটা খাওয়া যাক। ক্রিসপি চিলি বেবিকর্ন, চিজ কর্ন বল, হারা ভারা কাবাব আর ভেজ গোল কয়েন। ননভেজের মধ্যে আছে ককটেল অর্লি, ফ্রাইড গোল্ডেন পন, চিকেন রেশমি কাবাব আর চিকেন হরিয়ালি কাবাব। নিয়ে নিলাম ভেজ আইটেম বেশ কয়েকটা, মানে যা যা আছে বেশিরভাগগুলো নিয়ে নিয়েছি। শুরু করি সুইট বেবিকর্ন দিয়ে, বেশ খেতে, স্পেশালি হানির বেশ ভালো ফিল আছে। এবার শুরু করি চিজ বল, দেখুন নরম একদম, পুরো চিজি ময়। এটা দেখি পনির টিক্কা সাথে সাথে সস, যেরকম নরম ক্যাপসিকাম সাথে একদম আলাদা একটা ক্যাপসিকাম ফিল আছে, আর পনিরগুলো দেখুন একদম ফ্রেশ, সুপার। আর একটা আছে গোল্ডেন কয়েন, দেখি এটা মেনলি আলু দিয়ে হয়, আলু গাজর দিয়ে বানানো, বেশ খেতে। শ্যুট করার জন্য একটু সাইডে চলে আসলাম, তো নিয়ে নিয়েছি এখানে গোল্ডেন ফ্রাইড প্রন, তো খেয়ে দেখি চিংড়িগুলো মোটামুটি একটা বেশ ভালোই সাইজ আছে, আর উপরে হালকা একটা কোট করা আছে।
এরকম যদি চিংড়ি ফ্রাই হয় বেশ টেনে দেওয়া যাবে, কিন্তু অনেক আইটেম আছে তো তাই বেশি খাওয়া যাবে না। দুর্দান্ত। আর এটা হচ্ছে ফিশ অর্লি। সাধারণত এসব ক্ষেত্রে ভেটকি মাছই ব্যবহার হয়, এখানেও শুনলাম ভেটকি মাছই ব্যবহার হচ্ছে। এই দেখুন ফ্রেশ ভেটকি মাছ। আর পুরো ভেটকি মাছের ফ্লেভার দুর্দান্ত স্বাদ। আর সাথে নিয়ে নিয়েছি চিকেন চিজ কাবাব। চিজ কাবাবটা দেখি আগে, গরমাগরম কাবাব, চিজে ভালো ফ্লেভার পাওয়াচ্ছে, আর সঙ্গে জবরদস্ত তন্দুর করা, দুর্দান্ত। স্টার্টার আইটেম অনেক বাকি আছে, খাওয়া শেষ করি। বিট্টু আসছে, বিট্টু এসে কী বলে শুনুন। স্টার্টার আইটেম নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি তিন তিনটে বিয়ে কভার করতে হবে আমাদের, তো সেই ভেবেই স্টার্টার আইটেম কমই নিয়েছি, বেশি না, এক পিস করে। রেশমি কাবাব, অ্যাজ ইউজুয়াল যেরকম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে, ক্রিমি ফ্লেভার, বেশ লাগছে খেতে। হরিয়ারি টিক্কা, একটা কথা বলতে বাধ্য, ওদের চিকেন কিন্তু সফট, আর একটা কিন্তু ছিবড়া না। হরিয়ারি টিক্কায় হরিয়ালি চাটনি লাগিয়ে, এটা চিকেন না মাছ ধরতে পারবেন না, এতটাই সফট। তো স্টার্টার আইটেম দু পিস খেয়ে আটকাতে পারলাম না নিজেকে। এরকম যদি টাংরি কাবাব হয় নিজেকে সামলাতে পারে একটু বলুন তো। টাংরি কাবাবটা এক পিস না দু পিস নিয়ে নিয়েছি, ওটা জাম্বো সাইজের টাংরি, বাবা খুলে পড়ে যাচ্ছে, খাবো কি। ও ইঞ্জি, ও ফুল বাটারি ফ্লেভার, কথা বলার সুযোগ দিচ্ছে না। সুইডেন সাবার স্টার্টারই তো ছয় মেরে দিয়েছে, মেন কোর্সে কী করবে জানি না এখন অবধি। জুসি চিকেন, ভরপুর মাখনের ফ্লেভার আছে, ভরপুর, একটা একটা আছে। স্টার্টার হতো এসা। তো আছে এখানে ইতালিয়ান অ্যান্ড চাইনিজ পার্লার করা হয়েছে, যেখানে লাইভ ফুড কুকিং করা হচ্ছে এবং তারপরে সাথে সার্ভ করা হচ্ছে। তো আমরা ভাবছি একটা চাইনিজ ফুড কুকিং করে সেটাকে টেস্ট করে দেখি। তো নিয়ে নিলাম হোয়াইট সস পাস্তা, লেক সাইডের উপরে কি সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করা, আর তার মধ্যে বসে খাবার মজাই আলাদা। আর পিছনটা দেখুন বিরাট বড় লেক, এ পাশটা দেখুন লেক ভিউটাই আলাদা, পিছনে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা, আর পাশ দিয়ে চলে গেছে সেই মা ব্রিজ, এ পাশে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার, আর একের পর একদম সব জায়গায় লাইট জ্বলছে, মানে একের পর এক ইভেন্ট হচ্ছে। আর আমার ঠিক পিছনেই আছে সায়েন্স সিটি অডিটোরিয়াম, আর এরকম একটা ভিউতে এরকম খাবার খাওয়ার মজাই আলাদা। টোটালটা অ্যারেঞ্জ করেছে কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং। এখন বিভিন্ন ধরনের পাস্তা আছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের ভেজিস আছে, ব্রোকলি, টমেটো, বেল পেপার, চেরি টমেটো দিয়ে খুব সুন্দর করে বানানো, তার সাথে চিজ তো আছেই, হেভি গরম, ফু দিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট সস পাস্তা, যেরকম সসের ফ্লেভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গার্ডেন সাইডের এবার মেন কোর্সের খাবার দাবার দেখি কী কী আয়োজন হয়েছে। এবার চলে আসলাম মেন কোর্সের খাবার খেতে আশীর্বাদ ভেনুতে, যেটা কিনা থার্ড ভেনু। যাওয়া যাক, কন্টিনিউয়াসলি গাড়ি এসেই চলেছে। এখানে এসে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি, যে কি সুন্দর ডেকোরেশন, কি সুন্দর দেখতে পাচ্ছি সেলফি জোন,
এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি, আর এখানে স্টার্টারেরও অনেক আইটেম আছে। তো আমরা এখন এখানে যাবো না, এখানে যাবো ডাইরেক্ট মেন কোর্সের খাবার খেতে। তো আশীর্বাদ ভেনুতে চলে এসেছি, এবার আশীর্বাদ ভেনুর মেন কোর্সে কি কি আছে চলুন একটু দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি কড়াইশুঁটির কচুরি একদম গরমাগরম সামনেই ভাজা হচ্ছে, ছোলার ডাল, কড়াই পানির, তাওয়া ফিশ, কন্টিনিউয়াসলি ফিশগুলোকে হালকা করে সতে করে দেওয়া হচ্ছে, স্টিম রাইস, গলদা চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, মাটন কষা, খাসির মাংস। সুইট অ্যান্ড সাওয়ারের ক্যাটারিংয়ের যে থার্ড যে বিয়ে বাড়িটা, মানে যেটা আশীর্বাদ বিয়ে বাড়ি, সেখানে চলে এসেছে। সেখানে মেন কোর্সের খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, কী নেই আরও অনেক কিছু আছে সেগুলো আমি নিলাম না, কিছু বিট্টুও নেবে। তো শুরু করছি এখানে, এখানকার যেটা ফেমাস, এনাদের যেটা ফেমাস খাবার সেটা হচ্ছে তাওয়া ফিশ। একদম পুরো ভেটকি মাছ থাকে, আর দেখুন মোটা করে ভেটকি মাছ দেওয়া থাকে, দেখুন কতটা মোটা ভেটকি মাছ, আহা হা, সেটাকে তাওয়াতে ফ্রাই করা, উফ, গরমাগরম একদম ধোয়া উঠছে। সত্যি কথা, মাখন না মাছ ধরতে পারবেন না, পুরো জুসি ভেটকি মাছ। দেখুন কোয়ালিটি, কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ নেই, অসাধারণ। এরকম তাওয়া ভেটকি বেশ কটা খাওয়া যাবে, কিন্তু নিয়ে নিয়েছি তো আমি বাঘের বাচ্চাদের। এবার দেবো হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি। এখানে যদি লেখা ছিল লবস্টার, কিন্তু সাইজগুলো দেখুন সত্যি লবস্টারই, একটা বড় বড় সাইজের এক একটা চিংড়ি, এরকম যত খুশি খান। আর আমি তো খুবই চিংড়ি প্রেমী, তাই দুটো নিয়েলাম। মাথাটা দেখুন আর বডিটা দেখুন, হা হা হা, গলদা চিংড়ি হবে তো এইরকম। দেখুন ভিতরে পুরো সাদা ধপধপ করছে, একদম জুসি চিংড়ি। আর মালাইকারির ফ্লেভারটার গায়ে লেগে আছে, পুরো মাইন্ড ব্লোয়িং, মন ছুঁয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে এসে এরকম খাবার পেলে চা বাদ। আমার কাছে আছে আর একটা চিংড়ি মাছ, গলদা চিংড়ি আছে আর একটা, আহা হা হা, এক হাতে এটা কর্ম নয়, দুই হাত না লাগিয়ে আমি পারছি না। মাথাটা সাইজে দুর্দান্ত মালাইকারি। এবার নিয়ে নিয়েছি সেই খাসির মাংস, খাসি মাংসের পরিমাণটা মোটামুটি নিয়েছি, কোনো বিয়েবাড়িতে এসে একটু কম মাংস খেলে একটু কেমন কেমন লাগে না। আগে দেখি খাসির মাংসটা কেমন মানিয়েছে, নরম তুলতুল করছে একদম, দেখুন পুরো মাখন নরম, পিঙ্কিশ মটন, আহা হা, দুর্দান্ত। এবার একটু গ্রেভি দিয়ে, গ্রেভিটা একটু একটু কমানা হয়ে গেছে বুঝলে, গ্রেভিটা একটু হলে ভালো, গ্রেভিটা একটু নিয়ে আসলে আর জমে যেত। দেখি দেবীদের একটু মাখিয়ে নিয়ে আগে, অনেক কম ধরে ধীরে 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 কষিয়ে গরম মশলা পেঁয়াজ ছিল, খুব সুন্দর ফ্লেভার, একদম দেশি বাঙালি স্টাইলের মাটন কষা। এখানে বাসন্তী পোলাও ছিল, বাসন্তী পোলাওতে বিট্টু খেয়ে বলবে কি মাটন, ধর নালি পিস, নালিটা ফেটে গেছে, মাছ খুলে পড়বে, নালি পিসটা দেখুন ফেটে গেছে ভিতরে, ও বিট্টু কি জুসি একদম, ভিতরে বন মেওয়াটা পুরো দেখা যাচ্ছে, আহা হা, হিসাবটা দেখুন ফিনিশ, দুর্দান্ত ফ্লেভার, খুব নরম তুলতুলে মাটন, আহা হা হা, পুরো কলকাতার স্টাইলের মাটন, হালকা সুইটনেস আর হালকা স্পাইসি, দুর্দান্ত। একটু আজকে কিন্তু অনেকগুলো আমি নালি পিস পেয়ে গেছি, আজকে দেখো একটা বড় সড় নালি পিস, ও ভিতরে বোন মেরে কতটা আছে দেখো, কোনো কথা বলতে ইচ্ছা করছে না, মাছ খেয়ে যায়। এবার নালিটার ভিতরে জুস দেখতে পাচ্ছেন, সেই আছে পেটটা এখন এই স্টাইলে হয়ে যাক নাকি,
ও কি বেরিয়েছে মিন্টু, কি বেরিয়েছে, আদর করতে ইচ্ছা করছে। সেই সাপ, সেই সাপ। ধীরে ধীরে মটন খাওয়াটা শেষ করি, আর বিট্টু আসছে। অ্যাট লাস্ট আমি নিয়ে বসে পড়েছি যত রকমের ব্রেড আইটেম আজকে ছিল বা রুটি আইটেম ছিল সেইগুলো নিয়ে। হ্যাঁ, রাইস একটু নিয়েছি, এখানে বেবি নান, কড়াইশুঁটির কচুরি, লাচ্ছা পরাটা, আর হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটিটা ফটো তুলতে তুলতে আমি পুরো পাপড় বানিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, আমরা যারা ফুড ব্লগার বা ইউটিউবার, তাদের ফোনে নিজেদের ফটো কম, খাবারের ফটো থাকে বেশি, এটাই হচ্ছে দশা। তো যাই হোক, কথা না বাড়ি খেয়ে ফেলে, এমনি ঠান্ডা বরফ হয়ে গেছে না, মটনগুলো গরম আছে। তো কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি, কড়াইশুঁটির কচুরি, চলো। যদি এর সাথে খাওয়ার জন্য কিন্তু অনেক, হ্যাঁ অনেক কিছু ছিল, পনির ছিল, ছোলার ডাল ছিল, আমি ওগুলো স্কিপ করে যেখানে মাটন থাকতে অন্য কিছু আমার আর পোষালো না, একটু নিয়ে নিই। তেল চপচপে কড়াইশুঁটির কচুরি, তেল চপচপে মাটন, সুইট অ্যান্ড সাওয়ারের কোনো ইয়ে হবে না এতে, একদম ফাটাফাটি গ্রিন, একদম যে কড়াইশুঁটি অরিজিনাল কড়াইশুঁটি ইউজ করা হয়েছে সেটার প্রুফ। একটা নিই তেল চপচপে মাটন, চুবি নিই, প্রথম বাইটেই ছয় পিসটা দেখুন, আউটস্ট্যান্ডিং। এবার ট্রাই করি রুটিটা, অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি তো পাপড় বানিয়ে ফেলেছি, তো আর পাপড় বানানো যাবে না। ওখান থেকে একটু গ্রেভি, সাথে দেখুন ঝুরঝুরে মটন, সেই সফট, সেই সফট মটন, আহা। আর কি চাই, বিয়ে বাড়ি মানে এরকম যদি খাওয়া দাওয়া হয় এরকম মানের, সে বিয়ে বাড়ি তো জমে ক্ষীর হয়ে যাবে। সুইট অ্যান্ড সাওয়ারের ক্যাটারিং সার্ভিসের এই বিয়েবাড়িতে এসে ফার্স্ট টাইম আমি, ব্যাপক এক্সপিরিয়েন্স, ব্যাপক, যেরকম সাজানো, যেরকম ডেকোরেশন, আর ফুড নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অন্য লেভেলের খাওয়া দাওয়া হচ্ছে। তাদের লাগছে পাওয়াটা, কোনটা সেটা কোনটা খাওয়া বুঝতে পারছি না, নলেজগুলো চাকরি আছে। নাজুক নাজুক, টাচ করতে পড়ে জমে ক্ষীর, জাস্ট মুখের ঠোঁটে টাচ করতে হবে ম্যাডামগুলো, বাস আবার খেল শেষ। এবার বেবি নানটা ট্রাই করি, ওগুলো খাবার থাকো না, কথা বলার মন হয় না, এরকম নান ছেড়ো, ঝোলে চোবাও, একটু দেখো, বাস। এবার যেটুকু রাইস আছে সেটা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে আবার আনতে যাবো। কোন কালারটা দেখো খালি, মানে প্লেটেই সূর্য উঠিয়ে ফেলেছি আমি আজকে, লালে লালের শরীর, মাখমাখো অবস্থা পুরো। এরকম মটন নিতে হবে, নেশা করতে হবে, মটনের নেশা করুন, এরকম কষা মটনের নেশা, অন্য কিছু নয়। এই খাসি খেয়ে কি বলবে তুমি, খাসি রে খাসি, মুখে পড়লে হাসি হাসি। এই খাসি তো কামড় দাবড়া যাওয়া দিচ্ছে না, ছোয়ালেই ভ্যানিশ। মটন, ও আরো মটন লাগবে, আমি আরো মটন নিয়ে আসছি, তুমি ততক্ষণ ডেসার্টটা খেয়ে আসো। ওকে বস, এবার চলে আসলাম ডেজার্ট আইটেম নিয়ে। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং যে সমস্ত ডেজার্ট আইটেমগুলো করেছে তার মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি, ফ্লোটিং বোটের উপরে দাঁড়িয়ে আছি, তারপরে জবরদস্ত এরকম ডেজার্ট কী কী নিয়ে নিয়েছি, আঙ্গুরি গোলাপজামুন, হ্যাঁ আগে আঙ্গুরি গোলাপজামুন দিয়ে শুরু করি, গরমাগরম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরম তুলতুলে দুর্দান্ত, সুইট অ্যান্ড সাওয়ার জিন্দাবাদ, মাখা সন্দেশ, তার সাথে ছিল হচ্ছে মিহিদানা, মাখা সন্দেশ তো সেই খেতে, হা 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 হা, মিহিদানাও আছে, এখানে আছে বেক রসগোল্লা, ও স্পঞ্জি, হা হা হা,
ডেজার্ট খাওয়ার জন্য শুধু সুইট অ্যান্ড সাওয়ারের ক্যাটারিংয়ের সাহায্য নেওয়া যেতে পারে। আছে ব্রাউনি, ব্রাউনি মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল সব রকমই ডেজার্টের ব্যবস্থা করা আছে। পুরো চকলেটি ফ্লেভার, চকলেট তো আছে, ফ্লেভার থাকবে বরাল। সুইট অ্যান্ড সাওয়ারের ডেজার্ট অসাধারণ। আজকে তিনটে বিয়ে বাড়িতে গেলাম, সুইট অ্যান্ড সাওয়ার যেখানে ক্যাটারিং করছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সুইট অ্যান্ড সাওয়ারের কন্ট্যাক্ট ডিটেলস আমি লাস্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি চান কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যে কোনো ধরনের ইভেন্টে যদি ইনাদের সাহায্য চান, অবশ্যই ইনাদের ফোন নাম্বার আর কন্ট্যাক্টে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা জবরদস্ত সাড়া পাবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি, এই বিয়ের মরশুমে খুব সুন্দর সুন্দর বিয়ে বাড়ির বিভিন্ন ধরনের ইভেন্ট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমাদের চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন যদি এখন না করে থাকেন। বাই বাই, দেখা হবে নেক্সট দিন নতুন করে ভিডিও নিয়ে। আমি ডিজার্টটা শেষ করি।